নালান্দহ উপজেলা এবং ঝাউগড়া মানকি বাজারে 3 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও বণিক সমিতির আয়োজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহমেদ চৌধুরীর রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 3 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও মানকি বাজারের বণিক সমিতির সভাপতি রফিকুল আজাদের সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুর রফিক মেম্বারের সঞ্চালনে এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ হাসানুজ্জামান মন্টু, সহ সভাপতি খায়রুল ইসলাম রুশো, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল হক মালিক, ডক্টর আবু বকর সিদ্দিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ মানকি বাজারের সকল বণিক ও মালিকগণ এ সময় উপস্থিত ছিলেন।